স্যারের সঙ্গে ভয়টা থাকবে না, ক্লাস করতে গেলে যে ভয়টা থাকবে, কোশ্চিন আস করবো স্যার কি কিছু মনে করবে না, এমন কিছু কোনো কিছু না, স্যারকে দেখে আমি যা স্যার এত ফ্রেন্ডলি আর কোশ্চিন তোমার আমার ভিতর থেকে আটকায় মানে বের করে নেবে। তোমার কি সমস্যা? টিচারদের একটা জিনিস হয় কি, যখন ফার্স্ট ক্লাস করি আমরা, যেটাকে অরিয়েন্টেশন ক্লাস বলা হয়, সেটা খুব বোরিং হয় অনেক সময়, অনেকে এটা মনে করে, কিন্তু তিনি এমনভাবে আমাদের সাথে ক্লাস করেছে যে আড়াই ঘন্টা কখন চলে গেছে আমরা সেটা বলতেই পারিনি। প্রথম যেদিন আমরা লিয়াকতে আসি স্যারের সাথে, যখন প্রথম ক্লাস নেই, আমার মনে খুব ভয় ছিল যে তিনি কেমন হবেন, খুব রাগি হবেন হয়তোবা। কিন্তু আমি মানে অনেস্ট এক্সপিরিয়েন্স যেটা, যে প্রথম যেদিন ক্লাস গেলাম আমরা স্যারের সাথে ফেস করলাম, আমার তাকে কখনোই মনে হয়নি যে সে একজন টিচার, তার কথাবার্তা এত অমায়িক। তো তাকে আমার দেখে মনে হয়েছে যে সে টিচারের থেকে তিনি একজন গার্ডিয়ান বেশি। একটা স্টুডেন্টকে কীভাবে গাইড করতে হবে, তা কীভাবে তার ভয়টাকে ওভারকাম করতে হবে, কীভাবে তার কনফিডেন্স বুস্ট আপ করতে হবে, তিনি এটা খুব ভালো করে একটা স্টুডেন্টকে দেয়। সো আমার এটা খুব বেশি ভালো লেগেছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি যখন প্রথমে যখন স্যারের ক্লাসে করি, যেমন আমরা কলেজের টিচারকে দেখছি, ভার্সিটির টিচার দেখছি, আরও অনেক কোচিং করছি সেই টিচারগুলোকে দেখছি, কিন্তু আমি যখন স্যার যখন প্রথম আসে আমাদের সামনে, তো আমি ভাবছিলাম মনে হয় তিনি একজন সত্যিকারের টিচারের মতনই কথা বলবেন বা এরকম তার অ্যাটিটিউডটা এরকম থাকবে। তো তখন যখন ক্লাসটা শুরু হলো, স্যার যখন শুরু করলো, তা আমার মনে হচ্ছে যে না, নট লাইক দিস, তিনি একজন ভার্সিটি টিচার অর সামথিং, তিনি খুব একজন ভালো ইয়াদান। স্যারের সঙ্গে যে মানে ভয়, স্যারের সঙ্গে ভয়টা থাকবে না, ক্লাস করতে গেলে যে ভয়টা থাকবে, কোশ্চিন আস করবো স্যার কি কিছু মনে করবে না, এমন কিছু কোনো কিছু না, স্যারকে দেখে আমি যা স্যার এত ফ্রেন্ডলি আর কোশ্চিন তোমার আমার ভিতর থেকে আটকায় মানে বের করে নেবে। তোমার কি সমস্যা? টিচারদের একটা জিনিস হয় কি, যখন ফার্স্ট ক্লাস করি আমরা, যেটাকে অরিয়েন্টেশন ক্লাস বলা হয়, সেটা খুব বোরিং হয় অনেক সময়, অনেকে এটা মনে করে, কিন্তু তিনি এমনভাবে আমাদের সাথে ক্লাস করেছে যে আড়াই ঘন্টা কখন চলে গেছে আমরা সেটা বলতেই পারিনি। স্যার এত গল্প করছিল, এত সুন্দর করে সবকিছু বলতেছিল, যে আমার কখনো মানে আড়াই ঘন্টা কিভাবে পাস হয়ে গেছে আমরা এটা টেরও পাই এরকম। এখন যতগুলো ক্লাস করছি প্রত্যেকটা ক্লাসই এরকম, আমাদের দেড় ঘন্টা করে ক্লাস হয়, দেড় ঘন্টা কিভাবে যেন শেষ হয়ে যায়, মনে হয় যে আরো কতক্ষণ ক্লাস করলে হয়তো ভালো হতো, আরো কিছুক্ষণ ক্লাস পেলে ভালো হতো এরকম।